অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক। পিথাগোরাস একজন গ্রিক দার্শনিক ছিলেন, তার নামানুসারেই পিথাগোরাসের সূত্র নামে পরিচিত। যে সূত্রটা হয়েছে সেটি হচ্ছে পিথাগোরাসের সূত্র। সূত্র একটু পরে আমি আলোচনা করছি। তো এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। আর সমকোণী ত্রিভুজ আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাই সমকোণী ত্রিভুজ। আমি যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকাই তাহলে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা এক সমকোণ আমরা ধরে নিতে পারি। এই সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলেই পরিচিত। বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিশরীয় ও ব্যাবিলন যুগেও সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যের ব্যবহার ছিল। আর এই সমকোণী ত্রিভুজের বাহুগুলি বিশেষ নামে পরিচিত। এই সমকোণী ত্রিভুজের বাহুগুলি বিশেষ নামে পরিচিত। এটা যদি এবিসি হয়, এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা এটা হলো ত্রিভুজ। আর এটা হলো আরেকটা বাহু হলো ভূমি, এই বাহুটাকে ভূমি বলবো, বিসি বাহুটাকে। আর এই এসি এই লম্বটাই হলো উন্নতি বলা হয় এখানে, বা লম্ব। এই বাহুগুলি এই নামেও পরিচিত। তো আর আমরা জানি উন্নতি বা এটা লম্ব বলতে পারি, উন্নতি বা লম্ব। তাই এটা সমকোণী ত্রিভুজের, এখানে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এই পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা যে আজকে আলোচনা করতেছি সেটা হলো যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দুটি সমকোণ হবে। সমকোণী ত্রিভুজের একটি বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্র, কারণ বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাই অতিভুজ স্কোয়ার যদি দেই, অতিভুজ স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার সমান একটি বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটা বাহু অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহু ভূমি, একটা হলো ভূমি, ভূমি স্কোয়ার, আর আরেকটা বাহু হলো লম্ব বা উন্নতি, লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার। তা এটাই হলো পিথাগোরাসের সূত্র যে অতিভুজ তার স্কোয়ার সমান অতিভুজ হোল স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যে সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটি বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে অতিভুজের অপর অঙ্কিত বর্গক্ষেত্র অতিভুজ তার স্কোয়ার বর্গ, এটা বর্গ হলো, অপর দুই বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহু ভূমি স্কোয়ার, একটা বাহুর ওপর যদি এখানে বর্গ আঁকানো হয় ভূমির উপর, আর লম্ব স্কোয়ার, লম্বের উপর যদি একটি বর্গ আঁকানো হয় তাহলে শেষোক্ত বাহুদ্বয়ের, এই শেষের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, শেষের বাহু বলতে বোঝাচ্ছে যে এই এসি আর বিসি বাহু, এই ভূমি এবং লম্ব, এই দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে দুইটা বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হলে এটাই সমকোণ। তাহলে এই দুইটা বাহু দ্বারা বলছে যে এখানে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই বাহু দ্বারা যে কোণটি উৎপন্ন হবে সেটাই হবে সমকোণ। তো এটাই পিথাগোরাসের উপপাদ্য বলে পরিচিত।
আর সূত্র হলো জ্যোতিভুজ তার স্কয়ার অতিভুজ হোল স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। আর এটি এভাবেও লিখতে পারি, অতিভুজ এ এ বি স্কোয়ার সমান ভূমি হলো বিসি, তাহলে বিসি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এ সি স্কোয়ার। এটা এভাবেও আমরা বলতে পারি যে সূত্রটা এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র নামে পরিচিত। আজকে যেটা আমরা সমাধান করব সেটা হলো যে যদি কোনো ত্রিভুজের অপরঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এই যে অতিভুজ স্কোয়ার অপর দুই বাহুর অপরঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে ভূমি স্কোয়ার আর একটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই সমষ্টি সমান হয়, এই দুইটা সমষ্টি যদি এটা হয় বর্গের সমষ্টি, তাহলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা সমকোণ হবে, এই সি কোণটা এখানে দেখাচ্ছে এটা সমকোণ হবে। তাহলে আমি শুরু করি। সাধারণ নির্বাচনটা হলো যদি কোনো ত্রিভুজের একটি বাহুর অপরঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর অপরঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হয় তাহলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দুইটি অন্তর্ভুক্ত কোণটি একটা কোণ সমকোণ হবে। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকাই যে কোনো মাপের, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। তো এটাই যে এ বি স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করি তাহলে এটা হবে এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এটা হবে ঠিক এটা সমান করে প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ, এই সি কোণটা এক সমকোণ এটা দেখাতে হবে, সমকোণ দেখাতে হবে এটা। আর অঙ্কন যে এমন একটি ত্রিভুজ ডি এফ আঁকি যেন এফ কোণ সমান এক সমকোণ হয় আর ই এফ সমান বি সি আর ডি এফ সমান এ সি হয়। তাহলে এই এ বি সি সমান করে পাশে একটি সমকোণী ত্রিভুজ আঁকাই। DEF তাহলে এ বি সি সমান করে ত্রিভুজ আঁকাচ্ছি যে মনে করি ত্রিভুজ এ বি সি এ, তাহলে এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এখন প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ। এখন অঙ্কন এমন একটি ত্রিভুজ DEF আঁকি সি আঁকি যেন এই এফ কোণ সমান এক সমকোণ হয়, এফ কোণ সমান এক সমকোণ আর এই ই এফ সমান বি সি, এই ই এফ সমান বি সি হয় আর এই ডি এফ সমান এ সি হয়, এই ডি এফ সমান এ সি হয় এটাই। আর এখন আমি প্রমাণ করি প্রমাণ, আর এটাই বিশেষ নির্বাচন যে মনে করি ত্রিভুজ এ বি সি এ এই এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এটাই প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ। অঙ্কন এমন একটি ত্রিভুজ ডি এফ আঁকি যেন এই ই এফ সমান বি সি এবং এই ডি এফ সমান এ সি হয়। এটা আঁকাইলাম এবং এফ কোণ সমান এক সমকোণ হয়। এটুকুই অঙ্কন। এখন প্রমাণ, প্রমাণ ধাপ যথাযথ ওইভাবে আমরা লিখব বুঝব প্রমাণে। প্রমাণ এখানে যে এক নম্বরে আমরা বলতে পারি এখানে যে ত্রিভুজটাকাই এসি, এখানে যে ডি ই স্কোয়ার ডি স্কোয়ার সমান ই এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার, ই এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার, ই এস ই এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার এটা লিখতে পারি। কারণ ত্রিভুজ
DEFA কেন হলো এটা যে ত্রিভুজ কারণ ত্রিভুজ DEF এই DEF সমান এক সমকোণ DEFA F গুণ এক সমকোণ এটা F গুণ এক সমকোণ এটা এক সমকোণ হয় আর সেই কারণে সমকোণী ত্রিভুজের এটা বলা যায় যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অতিভুজ স্কয়ার অতিভুজ ডি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এই কারণে এটা পিথাগোরাসের সূত্র অনুসারে হয়েছে এখন এটাই সমান বলা যায় যে ই এফ স্কয়ার ই এফ মানে বি সি স্কয়ার বি সি স্কয়ার আবার এই ডি এফ স্কোয়ার মানেই হলো এ সি স্কোয়ার এ সি স্কোয়ার আর এই দুইটা সমান লেখা যায় এ বি স্কোয়ার এই দুইটা সমান কারণ বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এটা এখন যেহেতু ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার হয় দেখো ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি এটা এই ডি ই সমান এ বি এটা লেখা যেতে পারে ডি সমান এ বি তাহলে এই ডি সমানও এ বি বলা যায় এটা ডি সমান এ বি এটা এখন দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম দেখাবো যেই রকম যে একটা ত্রিভুজের তিনটা বাহু অপর ত্রিভুজের তিনটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় সেই সর্বসম দেখাব তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি এফ এ এখন পরেরটাই আমরা লিখি যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি এফ এ এই দুইটা ত্রিভুজের মধ্যে এই আমরা লিখতে পারি যে বিসি সমান ইএফ বিসি সমান ইএফ আর এসি সমান ডিএফ এসি সমান ডিএফ এটা লেখা যেতে পারে এবং এ বি সমান ডি এ বি সমান ডি এটাও হতে পারে তাহলে একটা ত্রিভুজের তিন বাহু বি সি এ সি এ বি অপর একটা ত্রিভুজ ডি এফ এ এই ই এফ ডি এফ এবং ডিই এই বাহুগুলি সমান একটা ত্রিভুজের তিন বাহু পর ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম অর্থাৎ একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের ওপর সমানভাবে মিলে যায় তাহলে লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে এটা আমরা লিখতে পারি সাইড নোটে যে একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় অথবা লিখতে পারি যে এখানে ত্রিভুজের বাহু বাহু সর্বসমতা অথবা এটাই লিখতে পারি যে বাহু 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 সর্বসমতা সংক্ষেপে এটা লেখা যায় বাহু 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 সর্বসমতা অর্থাৎ একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহু সমান ত্রিভুজ দুটি সর্বসমতা তাহলে বলা যায় সিকুণ সমান এফ কুণ কিন্তু সিকুণ সমান এখন বলতে পারি যে অতএব এই সিকুণ সমান এফ কুণ একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম বলা যায় আর তাহলে কোণগুলোও সমান যেহেতু বাহুগুলিও সমান
তাহলে আমরা বলতে পারি কোণগুলিও সমান, এই কোণগুলিও সমান বলা যায়, সি কোণ সমান এফ কোণ। আর এটাই প্রমাণ করতে বলছে সি কোণ সমান এফ কোণ। কিন্তু সি কোণ সমান এফ কোণ হয়, কিন্তু এফ কোণ সমান এক সমকোণ হয়, সি কোণও এক সমকোণ হয়। কিন্তু কোণ এফ সমান এক সমকোণ হয়, কিন্তু এফ কোণ সমান এই এফ কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, সি কোণ সমান এক সমকোণ, এটাই প্রমাণ করতে পারি। অতএব সি কোণ সমান এক সমকোণ, এটাই প্রমাণিত। সি কোণ সমান এক সমকোণ এটাই প্রমাণ করতে বলছে, আর এটাই আমরা প্রমাণ করলাম, এই সি কোণ সমান এক সমকোণ। তাহলে আমরা এই সূত্র এই উপপাদ্যটা পড়ে, পিথাগোরাসের উপপাদ্যটা পড়ে আমরা একটা সূত্র শিখলাম, সেটা হলো যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এটা আমরা একটা সূত্র শিখলাম, খুব গুরুত্বপূর্ণ সূত্র। তো আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝতে পেরেছ। আর এই সূত্র অনুসারেই কিন্তু এটা লিখেছি যে অতিভুজ তার স্কোয়ার, তার মানে ডি স্কোয়ার সমান ই এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার। আর ই এফ এর পরিবর্তে লেখা যায় বি সি, আর ডি এফ এর পরিবর্তে লেখা যায় এ সি। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারেই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার হয়, তাহলে যেহেতু ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার হয়, তাহলে ডি সমান এ বি লেখা যায়, বর্গমূল করলে আমরা পাই। তারপরে দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম দেখাইছি, সর্বসম দেখাইলে তো একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ সমান হয়, তাই কোণগুলোও সমান, তাই সি কোণ সমান এফ কোণ বলা যায়। কিন্তু সি কোণ সমান এফ কোণ হয়, কিন্তু এফ এফ কোণ সমান এক সমকোণ হয়, সি কোণও এক সমকোণ, এটাই প্রমাণিত। তো আশা করি এই জ্যামিতিটা তোমরা বুঝতে পেরেছ। তো এটাই তোমাদের খুব সুন্দর করে হোমওয়ার্ক থাকবে, এটাই খুবই সুন্দর করে হোমওয়ার্কটা করে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে, আমি দেখে দেবো ইনশাআল্লাহ। তোমরা জানো যে প্রতিটা মাসেই একটি করে থিম ডায়লগ আমরা আলোচনা করি। তোমরা জানো যে এ মাসের থিম ডায়লগ হলো নৈতিক শিক্ষা, সেবা ও মানব কল্যাণের কাজ করা। তো অবশ্যই নৈতিকতায় আমাদের বলিয়ান হতে হবে, নিয়মিত নামাজ পড়তে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কথাবার্তাও কোনো সময়ই আমরা মিথ্যা কথা বলবো না, কোনো কারণেই না, সদা সত্য কথা বলবো। আর আমরা সেবা করব, বাবা মার সেবা করব, আশেপাশে যেনারা আছে যত দূর সম্ভব যাদের যেভাবে সেবা করা যায় সেবা করব ইনশাআল্লাহ। আমরা রাস্তাতে হেঁটে গেলেও যেন রাস্তায় একটা যদি কাটা পড়ে থাকে তাহলে সে কাটাটা সরিয়ে দিব, যাতে অন্যের পায়ে না লেগে যায়। তো আমরা এই কাজগুলি এ মাসে করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।